हाय गाइस, वेलकम बैक टू माय कुक इंस्पिरेशन। अस्सलाम वालेकुम। যারা অল্প সময়ে অল্প উপকরণে মজাদার নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আজকে এই রেসিপি তাদের জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে বাঁধাকপি রোল তৈরি করার জন্য আমি নিয়েছি একটি বাঁধাকপি। এই বাঁধাকপিটাকে কেটে এখন চার ভাগের এক ভাগ বাঁধাকপি আমি এরকম করে পাতলা করে কুচি করে নিব। কুচি করা হয়ে গিয়েছে, এখন একটি সাইডে রেখে একটি ব্লেন্ডারের মাঝারি সাইজের জার নিয়ে এটা ওর মধ্যে দিয়ে দিব। একটা ডিম দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা, এক কাপ দিয়ে আর হাফ কাপ। এখন দেড় কাপ পানি দিয়ে দিব, দিয়ে এই ব্লেন্ডারে জারটা ব্লেন্ডারে এখন এক মিনিট ব্লেন্ড করে নেব। এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিব। ব্যাটারটা একটু ঘন হয়েছে, সেজন্য আমি আরও আধা কাপ পানি দিয়ে তারপর ব্লেন্ডারের জারটা ধুয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। তারপরে ব্যাটারটা এখন একটা সাইডে রেখে দিব। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর স্বাদ মতো লবণ। আদা রসুন জিরে বাটা আমি কোয়ার্টার স্পুন করে নিয়েছি, আপনারা চাইলে এখানে কম বেশি করেও দিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো। পানির মধ্যে দিয়ে এখন একটি চামচের সাহায্যে এটাকে নেড়ে পানিটার সাথে মিশিয়ে দিব। তারপর এই মশলার পানিটার মধ্যে দিয়ে দিব মুরগির বুকের মাংস দুই পিস, দিয়ে এখন এই মুরগির মাংসটা আমি সেদ্ধ করে নেব। দুটা এলাচ আর একটু দারচিনিও দিয়ে দিলাম। এই মাংসটা জাল করে একদম পানিটা শুকিয়ে ফেলব। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে রাখবো। এখন একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। যখন পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে বাঁধাকপিগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে সেদ্ধ করে নেওয়া মুরগির বুকের মাংস, আমি চাকু দিয়ে একটু ছোড়া ছোড়া করে কেটে নিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কোয়ার্টার স্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস আর টমেটো সস। সয়া সস আর টমেটো সসটা দিলে এই বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। প্রায় ছয় থেকে সাত মিনিট আমি এই বাঁধাকপিটা সেদ্ধ করে নিলাম, অর্থাৎ ভেজে নিয়েছি। বেশি সেদ্ধ করলে কিন্তু রোলটা খেতে ভালো লাগবে না। এখন একটি প্লেটের মধ্যে ঠান্ডা হতে রেখে দিলাম। এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, তেল দিয়ে তেলটা টিস্যু অথবা অয়েল ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে হবে। তারপর যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে একটু হালকা করে এভাবে কড়াইটা ঘুরিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। পোড়াটা রুটির যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার 30 সেকেন্ডের মতো রেখে টোটাল এক মিনিটের মধ্যে এই রুটিটা কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি আর সবগুলো রুটি এক সমানভাবে একই সাইজের হয়েছে। তারপর এখন একটি আটা তৈরি করে নেব, সেজন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দার মধ্যে
দিয়ে দিলাম সামান্য একটু পানি। এটা পানির কোনো মাপ নেই, এটা হচ্ছে দিতে থাকবো আর আঠালো আঠালো করে একটা আঠার মতো তৈরি করে নেব। এখন এই রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া বাঁধাকপির পুরটা। এখন বাঁধাকপির পুরটা এক চামচ নিয়ে একটা সাইডে এভাবে দিয়ে তারপর একটু সমান করে দিচ্ছি, দিয়ে এখন এই যে বানিয়ে রেখেছি ময়দার আটাটা সেটা এভাবে সাইড দিয়ে দিয়ে দিতে হবে। আপনাদের দেখে বুঝিয়ে নিতে হবে আমি এই ময়দার আটাটা কিভাবে লাগিয়ে নিচ্ছি আর কিভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু রোলগুলো ভাঁজতে গেলেও ভেতরে পুরটা বের হয়ে যাবে না আর তেলও ভেতরে ঢুকবে না। এখন একটু চেপে চেপে এভাবে ভাঁজ করে নিতে হবে। সাইডে যদি এরকম একটু বের হয়ে থাকে আঙ্গুল দিয়ে একটু ভেতর সাইডে দিয়ে একটু চেপে দিলে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে পুরটা দিয়ে এভাবে কিন্তু এই রুটিটা থাকবে না, এ ভেতর ছাইটা একটু করে আঠাটা লাগিয়ে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে আমি এই রোলটা তৈরি করে নিচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে আমি সবগুলো রোল এভাবে তৈরি করে নেব। এই রোলটা বানাতে খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার। সবগুলো রোল বানানো শেষ। এখন আমি একটি বাটিতে দুটো ডিম আর সামান্য একটু লবণ দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর একটা করে রোল ডিমটার মধ্যে দিব আর একটু উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। সাইডের যে অংশগুলো ওগুলোর মধ্যে এভাবে একটু ডিম লাগিয়ে নিতে হবে, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো সাইড দিয়েও ভালো করে লেগে থাকবে। এখন ব্রেড ক্রাম্বস দিয়ে এভাবে গড়িয়ে নিলেই রোলটা তৈরি হয়ে গেল। সবগুলো রোল আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কয়েকটা রোল ভেজে নেব। তেল গরম হয়ে গেলে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে। এতে করে ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম তুলতুলে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপির রোল। এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে। আশা করছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর বাদ বাকি যে রোলগুলো আছে ওগুলো আমি একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন লাগবে ভাজার 10 মিনিট আগে বের করে রেখে তারপর শুধু ভেজে নিলেই হয়ে যাবে। এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, বিকালে চায়ের সাথেও কিন্তু এই রোলটা খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।